আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন এটাই কামনা করি। ভিউয়ার্স, আজকে আরেকটি গাড়ি নিয়ে হাজির হয়েছি, পালসার ডাবল ডিস্কের বাইক, নিউ মডেল 2021-এর, সিঙ্গেল ডাবল ডিস্ক এবং ওয়ান টেস্ট অবস্থায় আছে। এই গাড়িটি চলা কত এবং গাড়িটি কোয়ালিটি কেমন, গাড়িটি কোথায় কোনো দাগ দুগ আছে কি না, A to Z এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার গাড়িটির কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলটি বাজায়। সফর সফর, শহর শহর, সময় কখন কোথায় দাঁড়ায়, জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই। সবুজের হৃদয়ে কবু করেছি সুজি, কবু কিছু হারিয়েছি নে। শুরু করতেছি সামনের টায়ার থেকে। সামনের টায়ারটা দেখেন অনেক গভীর বিট এবং শোরুমে যেরকম ভিড় থাকে ওই রকমই বিট আছে, ঠিক আছে দেখেন। এবং দেখেন সামনের টায়ারের রং পর্যন্ত ওঠে নাই, যদিও কাদা তারপরে রং কিন্তু ভাসতেছে, মানে নতুনত্ব টায়ার বোঝা যাচ্ছে 100% শিওর, ঠিক আছে দেখেন রং ভাসতেছে। সামনে মাডগার্ডটা দেখেন একদম ফুল ফ্রেশ, একদম নিখুঁত ফুল ফ্রেশ। আর নিউ মডেল যে তার প্রমাণ হলো এই যে ফুল, আগের মডেল ফুলগুলো নেই, ঠিক আছে। সামনের ডাস্ট দেখেন চুল পরিমাণও ফায়দা নেই। এরপর দুইটি সকা ফুল ফ্রেশ আছে। হেডলাইটের গ্লাস একদমই নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট একদমই নাই, কিন্তু একদম ফুল ফ্রেশ গ্লাস। এলইডি লাইট দেখতে পাচ্ছেন, গ্লাসে একদম নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট বা ঘেঁষা খাওয়া এরকম হিস্টোরি নেই। আমি ওরকম গাড়ি কিনিই না, ঠিক আছে। সামনে গ্লাসটাও আরও চকচকা। ভাইজারটা দেখেন ফুল ফ্রেশ, দেখেন আমাকে দেখা যাচ্ছে আর কি বলবো বলেন। এই গাড়িটি গ্লেস, পুরো গাড়ি গ্লেস, আপনারা দেখতে পারবেন, দেখেন আমাকে দেখা যাচ্ছে। এরপরে হ্যান্ডেল, সুইচ, চাপা, গুটি পড়ে গেছে যে এরকম কিন্তু হিস্টোরি নেই, দেখেন সব ফুল ফ্রেশ দেখেন। এখন বলবো ট্যাঙ্কি সম্পর্কে। ট্যাঙ্কিটা একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিতে স্টিকার সহ একদম নিখুঁত, ট্যাপ খাওয়া, ঘেঁষা খাওয়া, পড়ে যাওয়া বা রং চটে যাওয়া এগুলো কোনো কিছুই নেই, দেখেন। আপনারা যদি জ্ঞানী হয়ে থাকে তাহলে দেখলেই বুঝবেন যে আসলে কত সুন্দর লাগতেছে, ঠিক আছে। এরকমই লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন। এখন দেখেন বাম্পারটা রেসমেন্টের পেছনে আছে, ইঞ্জিনটা দেখেন এসি ইঞ্জিন এবং ইঞ্জিনের আনটাচ। ইঞ্জিন সম্পর্কে আমি এতটুকু বলবো যে শোরুমের ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে কোনো তফাত নেই, একদম 100-এ 100-এ শোরুম বরাবর ইঞ্জিন থাকবে এবং শোরুম কন্ডিশনার। একটা নাট খোলা পড়া তো দূরের কথা, একটা নাটে তো হাত পড়ে নাই, ঠিক আছে। ইঞ্জিন কানটা দেখেন ফুল ফ্রেশ, সাইড কভারটাও ফুল ফ্রেশ আছে, এই সাইটের অংশটা একদম ফুল ফ্রেশ আছে। গ্যারেজ দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, মোবাইল দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে, মনে হচ্ছে আয়না, ঠিক আছে। শাড়ি কাটার দেখেন তো বেশ, এই দিক থেকে একটা কলমের মাথার মতো দাগ কিন্তু পাইলাম না, ঠিক আছে, আপনারাও ইনশাল্লাহ পাবেন না। হ্যাঁ তো এই দিক থেকে কিন্তু দাগ খুঁজে পেলাম না। এখন নাম্বার সম্পর্কে বলবো। নাম্বার দেখেন ওয়ান টেস্ট অবস্থায় আছে, সারা জীবন জীবনের নাম্বারও করতে পারবেন, হাফ টাকারও কিস্তি নাম্বারও করতে পারবেন, সেটা আপনার এখতিয়ার। তবে এটা নাম্বার ছাড়া আছে, ওয়ান টেস অবস্থায় আমাদের রানা মোটরসের বাইক। আর এই বাইকটি আপনি নিজ নামে করে দিব, আমরা ফাইল আমাদের আমরা নিজ দায়িত্বে নিজ
নামে করে দিব, যত খরচ হয় অর্থাৎ 2,000-2,500 টাকা খরচ হয় সেটা আমরা দিয়ে দিব, আর আপনি যে শর্ট লিস্টে নাম্বার করে নিতে পারবেন। ঠিক আছে, তো সিঙ্গেল দুইটি লাইট ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইট সব ফুল ফ্রেশ আছে। এখন পিছনের টায়ারটা দেখেন, পিছনের টায়ারটা মোটা এবং কত গভীর ভিড় আপনারা দেখলেই বুঝবেন যে কতদিন চালাতে পারবেন। কমপক্ষে 40-50,000 কিলো চালানো সম্ভব হবে এই টায়ারটা। ঠিক আছে, যেহেতু নতুন গাড়ি, এখন বলবো এই সাইটের অংশ। এই সাইটের অংশটাতে কোনো দাগ নাই, স্পট নাই, একদম ফুল ফ্রেশ, কেরিয়াল সহ ফুল ফ্রেশ আছে। দেখতে পাচ্ছেন গাড়িটার কালার এবং সাইলেন্সারটাও দেখেন একদম অল ওকে এবং ফুল ফ্রেশ। বা এই গাড়িটি একদম বয়স্ক লোক চালাইছে, যার কারণে সব কিছু টিপটপ আছে। ঠিক আছে, এরপরে সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ, পাওদানিগুলো দেখেন ফুল ফ্রেশ। ইঞ্জিন কি বলবো, ইঞ্জিন সম্পর্কে বলেন আপনি, বলেন নাটটা দেখে আপনি কি বলবেন। একদম 100% শিওর যে ট্যাপেট পর্যন্ত খোলা পরে নাই, শোরুমে কোনো মেকারের কাছে এই গাড়ি যায় নাই, 100% শিওর থাকবেন। ইঞ্জিন কান্ডাও দেখেন ফুল ফ্রেশ আছে। এরপরে এই সাইডের অংশটাও পূর্ণ একদম ফুল ফ্রেশ এবং একদম নিখুঁত, কোনো ধরনের দাগ স্পর একদমই নেই। ঠিক আছে, আপনারা নিশ্চিতভাবে এই গাড়িটি শোরুম বরাবর পেয়ে যাবেন। দেখেন আমার জামা, আমার কোট, আমার মোবাইল সহ দেখা যাচ্ছে, দেখেন এটা হাত সহ দেখা যাচ্ছে, এত সুন্দর গ্লেজ। ঠিক আছে, তো এই সাইডে চাপা সুইচ দেখেন ফুল ফ্রেশ, একদম নিখুঁত। যদি অ্যাক্সিডেন্ট হতো এই দিক দিয়ে কিন্তু ঘেঁষা খেত, চাকা লাগে যেত, কত কী হয়ে যেত। ঠিক আছে, তো বিয়স এখন গাড়িটি চলা আপনি বলে দেব। চলার আগে দেখেন দুইটি চাবি কিন্তু আপনারা ইনটেক অবস্থায় পেয়ে যাচ্ছেন। এটা ইনটেক আর এটা ব্যবহৃত চাবি, দুইটি চাবি গাড়ির সাতকার আছে, আপনারা দুইটি চাবি পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন গাড়িটি চলা কত দেখেন, 1478 কিলো গাড়িটি চলা, 1478 কিলো। ঠিক আছে, আসলে গাড়িটি যেহেতু নিউ মডেল সেহেতু গাড়িটি চলা কম, এবং দেখেন দুইটি চাবি কিন্তু ইনটেক, কোনোটাই ব্যবহার হয় না এরকম মনে হচ্ছে। হ্যাঁ, কোনোটাই মনে হচ্ছে ব্যবহার হয় না। ঠিক আছে, দেখেন ইনটেক, দুইটাই ইনটেক, তো চাবি প্রমাণ করবে যে গাড়িটি আসলে কম চলা এবং গাড়িটা নিউ মডেল। ঠিক আছে, দেখেন পলিও বন্ধ ওঠে নেই, এই যে মিটারে যে পলি আছে মিটার বন্ধ, এই মিটারে পলি বন্ধ ওঠে নেই। ঠিক আছে, তো বিয়স নতুন নতুনই, সব কিছু নতুনই থাকে, ঠিক আছে। তো এখন গাড়িটি স্টার্ট করে দেখাবো, গাড়িটি স্টার্ট করলে আরও অবাক হয়ে যাবেন আপনারা কত সুন্দর সাউন্ড। স্টার্ট করে দেখালাম যে গাড়ির সাউন্ড একদম শোরুম কন্ডিশন সাউন্ড, 100% শিওর থাকবেন। তো বিয়স এই গাড়িটি এখন প্রাইজে আসবো, এই গাড়িটির প্রাইস 1,60,000 টাকা নাম পরিবর্তন সহ, 1,60,000 টাকা নাম পরিবর্তন সহ। যেহেতু নতুন গাড়ি, নতুন দুইটি চাবি পেয়ে যাবেন, নতুন কোয়ালিটি গাড়ি এবং নিউ ভার্সন ফুল আলা। আপনি দেখবেন যে এইটা বর্তমান মডেল চলতেছে, তো এখন আপনারা বিবেচনা করে দেবেন যে গাড়িটি আসলে ঠকবেন কিনা। 1,82,000 টাকা শোরুম প্রাইস, 22,000 টাকা আপনারা কমে পেয়ে যাচ্ছেন, তাও বলো নাম পরিবর্তন সহ। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।